ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার প্রথমবারের মতো সেন্স অফ হিউমারের সাথে একটি নাম যুক্ত হচ্ছে ডেকো সো ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা এই কারণে যে আজকে আপনাদের কারণে সেন্স অফ হিউমার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের পছন্দের মানুষগুলোকে আমাদের সাথে এই মঞ্চে একসাথে বসবার আজকে যে মানুষটি আমার সাথে বসে গল্প করবেন তিনি চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তার পরিচয় অল্প কথায় দেবার যোগ্য নয় তার পরিচয় আমি নিজে না দিয়ে তাকে এই সেটে ডেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলেই আপনারা তার বিভিন্ন বিশেষণে তাকে বিশেষিত করতে পারবেন তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ চলচ্চিত্রের অত্যন্ত প্রিয় মানুষ সাম্প্রতিক চলচ্চিত্রের দুলা ভাই আমাদের প্রিয় ডিপজল ভাই ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার ওকে আপনার হাত ধরার পর আমার মনে হচ্ছে আমি আমার অত্যন্ত আপন এবং প্রিয় একজন মানুষের হাত ধরেছি আপনি ভালো আছেন তো ভাই আজকে কিন্তু আমরা খুব খোলামেলা আলাপ করব এবং মন খুলে আলাপ করব আপনি রেডি তো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই এই আপনার চেয়ার আপনি বসবেন আপনি অনুমতি দিলে আমি বসতে চাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ দীপজল ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো কিছুদিন আগে আমরা আপনার একটু অসুস্থতার খবর পেয়েছিলাম উদ্বিগ্ন হয়েছিলাম এবং আমরা ফেসবুকের মাধ্যমে আপনার মেয়ের ফেসবুকে আমরা বিভিন্ন সময় আপনার সেই আপগ্রেডগুলি পেয়েছি সুস্থ হয়ে ওঠার দৃশ্য আমরা দেখেছি এবং আপনাকে দেখে এখন যথেষ্ট সুস্থ মনে হতো আপনি হচ্ছেন সেই মানুষ যার হাত ধরে সর্বশেষ চলচ্চিত্র আলোকিত হয়েছিল এরপর চলচ্চিত্রের কী হলো ডিপজল ভাই আবার সেই জায়গায় আবার ফিরে আসবে ইনশাল্লাহ আমরাও চাই চেষ্টাও করছে অনেকে কিন্তু ফিরে তো আসছে না আমি আগামী মাসের নয় তারিখ থেকে কাজ আবার নতুন করে আবার আরম্ভ করব এখন থেকে কি আপনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজনা করবেন শিখছি তো একটাই অভিনয় করাটাই তো শিখা আমার আর অন্য কোনো ব্যবসা আমার শিখা হয়নি মানে ছেলেমেয়েরা বউ বাচ্চা যাচ্ছে ওরা দেখবে কিন্তু আমি শিখছি ব্যক্তিগতভাবে ফিল্মকেই ভালোবাসছি ফিল্ম করেই বাকি জীবনটা কাটানোর জন্য মন মানসিকতা আছে এবং থাকবে তাই ভবিষ্যতে আপনার চলচ্চিত্র নিয়ে কি প্ল্যান এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ারলি বলেন তাহলে দর্শক আপনার এই প্ল্যান সম্পর্কে জানতে পারবে যে পর্যন্ত আমি সুস্থ এবং সদ্জ্ঞানে ভালোভাবে সুন্দর ছবি করতে পারবো সেই পর্যন্ত আমি আমার মরার একদিন পর্যন্ত আমি অভিনয় করে যাব আপনি যে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করেছেন আপনার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হোক ডিপজল ভাই আপনি দেখেছেন যখন আপনি ছবি করেছেন নিয়মিত আপনি তো অনেকদিন ধরেই করেছেন বিশেষ করে দুই হাজার চার পাঁচ ছয় সাত ওই সময়টায় যখন আপনি কোটি টাকার কাবিন পিতার আসন চাচু স্পেশালি চাচুর কথা বলবো যে সেই সময়ের ব্লক বাস্টার একটা সুপার ডুপার হিট ছবি এবং আপনি হচ্ছেন এমন একজন অভিনেতা যে প্রমাণ করে দিয়েছেন যে চলচ্চিত্রের নায়ক হওয়ার জন্যে সাকিব খান হওয়া লাগে না আমার ছবির গল্প আমার গল্প আমি ব্যক্তিগতভাবে আমি একটা গল্পে প্রচুর সময় দিই আমার একটা গল্প বানানো তিন থেকে চার মাস টাইম লাগে আর গতানুগতিক গল্প আমার গল্প না যারা টিভিতে আমার ছবি দেখছে তারা বলতে পারবে তারা পাক বন্ধ করে হইলে পাক রান্না বন্ধ করে আমার ছবি দেখে কারণ আমার ছবিতে জান পায় এবং গল্প পায় এবং কিছু নতুন কিছু পায় এবং সমাজ সচরাচর গল্প আমার রকম অন্যের ছবি যেরকম আমার ছবিটা ভিন্ন বিভিন্ন সাবজেক্ট আপনার ছবির প্রাণ তাহলে গল্প আপনি গল্প নির্বাচনে এবং চরিত্র নির্বাচনে যথেষ্ট সময় 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 এবং আপনি কি মনে করেন যে এই গল্পই চলচ্চিত্রের প্রাণ এই গল্পের অভাবেই চলচ্চিত্র আজ অবশ্যের দিকে অবশ্যই গল্পর জন্য ছবি যদি ভালো হয় কোথা থেকে গল্পর থেকে গল্প যদি আপনার ভালো না হয় তাহলে ওই ছবি চলবে না আর গল্প যদি দাগ কাটাতে পারে গল্প যদি নতুন কিছু পায় ছবি অবশ্যই দেখবে আর দর্শক একটা দর্শক চারবার ছবি দেখলে ওই ছবির টাকা ওঠার সম্ভাবনা হয় আপনার এখন সবচেয়ে বড় দরকার একজন ভালো গল্প ভালো গল্প কাহিনী লেখা ডিপজল ভাই আপনাকে একটি ইনফরমেশন দিতে চাই যদি চোখ ডাক কান খোলা রাখেন তাহলে দেখবেন যে আমাদের মিডিয়াতে সিনেমার বাইরেও টেলিভিশনে অনেক প্রতিভাবান লেখক আছে যারা সুযোগের অপেক্ষায় আছে যাদের অনেক ভালো ভালো নাটক তারা উপহার দিচ্ছে শর্ট ফিল্ম বানাচ্ছে তাদের দিল তো দিল তো অনেক দিল তো ফিল্ম ইন্ডাস্ট্রিটা ডুবাই দেওয়া গেল ভালো কিছু করে যেতে পারেনি যেমন কোন ছবিটা চলছে কোন টিভির নাটকের গল্প চলছে কোন ছবি চলছে দেখেন একটা আয়নাবাজি চলেন চলে নেই কোনো বাজি চলে নেই আয়নাবাজি পুঞ্জি পুঞ্জি নাই দেখেন আপনি আপনি শিওর আমি শিওর আয়নাবাজিকে সুপার হিট ছবি হিসেবে আমরা জানি সুপার হিট ছবি আপনি বলতে পারেন ও যে যে যার টাকা গেছে ও বলতে পারবে আমার টাকা নাই আপনি শিওর আমি শিওর ঢাকা অ্যাটাক ঢাকা অ্যাটাক মোটামুটি চলছে ভালো

তারা কি ফিল্মের জয় করছে আপনি এই মুহূর্তে তারা কি করছে আপনাদের অনেক ডিরেক্টর তো বেঁচে আছে কাজ করছে তারাই বা কি করলো ডিপজল ভাই কাজ করছে ঠিক আছে কিন্তু এখন হলো আমরা ওই যে নাটক বললেন কারণ এখন এই আপনি এফডিসি আপনার এখন এখন আমরা বইসা কাজ এখন যে আপনি নিচ্ছেন কাজ করছেন এখন এফডিসি এটা আমাদের ফিল্মের আপনারা টিভি এসে ঢুকে গেলেন কেন টিভি দেখান তো জায়গা না এটা তো ফিল্মের জায়গা আপনারা যদি দিনের 30 দিন ব্যস্ত থাকতেন সিনেমা নিয়ে

তার মানে নাটকের যে লোকেরা নাটক ফিল্ম বানাচ্ছে আপনার ভাষায় নাটকের মতো করে তাদের অস্তিত্ব আর ফিল্মে থাকবে না না থাকবে না কেন তারা করুক তারা তাদের টিভির মিডিয়া করে নেব আমাদের ফিল্মের অ্যাপ ডিসির ভিতরে তারা কেন ঢুকবে ফিল্মের জায়গায় নাটক আসতে পারে না নাটকের জায়গা আলাদা চলচ্চিত্ররা আলাদা কিন্তু ভাই পরিচালক সমিতির সদস্য হওয়া ছাড়া তো কোনো পরিচালক সিনেমা বানাতে পারে না সেক্ষেত্রে পরিচালক সমিতি মিডিয়ার লোকজনকে সদস্য বানানোর পর পরীক্ষা দেবার পরে তাদের ছবি বানানো হয় তারা বানানোর পর সেন্সারে দেয় সেই ছবি সেন্সার পাস হয় তারপর হিট ফ্লপটা না হয় পরের হিসাবে ছেড়ে দিলাম তাদের পেছনে তো একটা বড় শক্তি আছে যা আপনাদের চারপাশেই ঘোরাঘুরি করে যেরকম ছবি কয়টা বানাইছে একটা ডাইরেক্টর দুইটা ছবি করতে পারছে আমার মনে হয় না মিডিয়ার কোন ছেলে ফিল্ম করতে এসে দুইটা তিনটা চারটা করতে পারছে পারে নাই হয়তো একটা দুইটা শুনছি একটা বা দুইটা ছেলে করছে হয়তো বাট ওর পুঞ্জি হাইতে দেখবে পুঞ্জি নাই আপনি কাজ করবেন টাকা ইনভেস্ট লগ্নি করবেন টাকা ফেরত পাবেন না কেন আপনি ফিল্ম করবেন আপনি যেটা পারেন সেটা নিয়ে নাছেন ভালো করতে পারবেন নাটক বুঝতে পারছেন বুঝিয়ে বল তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন আপনারা তো হচ্ছেন না পুরস্কার জিনিসটা ভিন্ন এটা বলা না বলাই ভালো কেন ভাই একটু বলেন না খোলাখুলি এই দেশের পুরস্কার আমাকে দিল আমি যাব না আনতে কেন আপনি জাতীয় পুরস্কার পেলে যাবেন না কেন আনতে যাবেন না যে দেশে নিজের পুরস্কার নিজেই নিয়ে নিচ্ছে আমি বিচারক আমার পুরস্কার আমি নিয়ে নিলাম এই দেশে তাই হচ্ছে তাই করছে তাই পুরস্কার প্রমাণ বা উদাহরণ হ্যাঁ অবশ্যই আছে বলতে পারবেন আপনি দেখেন না এই গতবারের আগের বারটা দেখেন কোন জাতীয় পুরস্কারে ভূষিত হলে আপনি আনতে যাবেন না যাব না কেন যাব কিন্তু বাট এখানে কোনো লিগ্যাল কোথাও কাজ হচ্ছে না ইল্লিগ্যাল কাজ হচ্ছে শিল্পীদের কোনো দল করতে নেই আপনার ভাষায় হ্যাঁ বাস্তবনি শিল্পীরা সব দলের সব দলের আমি মনে করি কিন্তু সময় তো আপনি সেটা মনে করতেন না না অবশ্যই মনে করি সময় কি আপনি মনে করতেন জীবনের শুরু থেকে কি আপনি জীবনের শুরু এটা ভিন্ন আমি কোনো সময় দল করি নি লিখিত দল নাই আমার কেউ বলতে পারবে না আমি বিএমপি করছি বা জাতীয় পার্টি করছি বা আওয়ামী লীগ করছি কেউ বলতে পারবে না সো আপনি মনে করেন যে একজন শিল্পী সব আমি কমিশনার ছিলাম তিন বছর আমি বাইশ বছর কমিশনার ছিলাম আমি কোনো লিখিত বিএমপি আওয়ামী লীগ কোনো চিহ্নিত কোনো নাম দেওয়া ছিল না আমার স্বতন্ত্র সো আপনি মনে করেন যে একজন শিল্পী তার স্বতন্ত্র থাকাটাই সবচেয়ে বড় পরিচয় হ্যাঁ তা কারণ সব দলের ভালোবাসা সব দলের মানুষের স্নেহ মমতা সে পাবে আপনি নিজেকে স্বতন্ত্র বলেই দাবি করছেন অবশ্যই অবশ্যই স্বতন্ত্র এবং আপনার কথা মতো যা বুঝলাম তাতে চলচ্চিত্র বা পুরস্কারগুলো গুলো সব দলায় দল দলিতে পরিণত হয়েছে এখন তাই হচ্ছে এবং সেটা আপনার পছন্দ হচ্ছে না পছন্দ অবশ্যই না আপনার সুন্দর বক্তব্যের জন্য ডিপজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিপজল ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে অনেকগুলো সোনার ব্রেসলেট এবং আংটি এবং গলায় সোনার অনেক চেইন আপনি কেন পরেন এটা আমার শখ এটা কি আপনার প্রচুর পয়সা আছে বলে আপনি স্বর্ণ পরেন মানে আমরা আরবের শেখদের দেখি পয়সা থাকলে আরবের দেখি সব সময় সোনা দানা পরে থাকে আপনি পয়সা থাকলে সবাই সব কিছু করে না ভিন্ন রুচি ব্যাপার আমার হয়তো খারাপ লাগে কেউ দেখলে হয়তো খারাপ বলতে পারে বাট আমার ব্যক্তিগত ভালো লাগে আপনার সেই এই স্বর্ণ আপনি এনজয় করেন এনজয় ভালো লাগে ডিপজল ভাই আপনার সম্পর্কে এখন কিছু কথা আমি বলবো যেগুলো আমার কথা না যেগুলো মানুষের কথা বলেন আপনার সম্পর্কে বাজারে প্রচলিত কথা আপনি উত্তর দিতেও পারেন আপনি উত্তর নাও দিতে পারেন এবং আপনি যা বলবেন আপনার নিশ্চয়ই নিজস্ব বক্তব্য আছে মানুষ আপনাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতেই পারে কারণ আপনি একজন সুপারস্টার

আমরাও মনে করি ভুল ধারণা কারণ পারিবারিক জীবনে আপনাকে দেখেছি অত্যন্ত সুখী এবং সফল একজন ব্যক্তি অবশ্যই ভাই আপনি কত টাকার মালিক হিসাবই নাই না আমি টাকার হিসাব করে চললে আমি টাকার নিয়ে কোনদিন চিন্তা না কিন্তু আপনি প্রথম ছবি বানিয়েছিলেন টাকার পাহাড় ছবির নাম ছিল না আমার প্রথম ছবি সতী কমলা টাকার পাহাড় নামে একটি ছবি একটা ছবি ছিল সেটিকে আপনার জীবন জীবন কাহিনী নিয়ে টাকার পাহাড় না ওটা ছবির গল্প মানুষ বলে মানুষ বলে যে মিরপুর এলাকায় আপনি একজন বিশাল প্রতাপশালী এবং বিশাল ধনী ব্যক্তি আপনার প্রতিদিন কোটি টাকার উপরে আয় এটা কি রাখছে যেভাবে চলছে এভাবে তো আমার টাকার উপর অত চাহিদা নাই আর করিও নাই কোন দিন আর টাকার দিক কোন দিন তাকাইও নাই এত টাকা থাকলে তো টাকার দিকে কথা না ভাই না 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 আমি টাকা লুভি লোক না আমার লোভটা খুব কম কিন্তু আপনার একটি গুণের কথা না বললেই না আপনার কাছে কেউ কিছু চেয়ে কোনো দিন পায়নি এমন ঘটনা আমরা শুনিনি এবং আমি আজ আপনি আসার পর থেকে আপনার সাথে দশ পনেরো মিনিট যা আপনাকে দেখেছি আপনার কাছে যে যা সাহায্য চাইল আপনি পকেট থেকে খুলে দিতে শুরু করলেন এবং দিলেন এই মহানুভবতা এবং এই গুণটি আপনার আছে আমরা জানতাম এবং এখনও সেটি বিদ্যমান আছে এবং মানুষের এই ভালোবাসা দেওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার এবং আপনি প্রতিনিয়ত এই দোয়া অর্জন করে যাচ্ছেন তো এই দোয়ার ফলে আপনি এখন নিজেকে কোন জায়গায় দেখছেন যে আপনি আসলে যে আর ভালো আছেন পারিবারিক জীবনে ক্যারিয়ার বা আপনার আপনার জীবন আপনি কেমন আছেন সব মিলিয়ে জীবন কাহিনীটা একটু শুনতে চাই আমি ভালো আছি আল্লাহ ভালো রাখছে আমি সবচেয়ে বেশি যে আমাকে ফেস টু ফেস কথা বলছে সে বলতে পারবো আমার সম্বন্ধে যে আমার সাথে কথা বলে নেই সে আমার সম্বন্ধে ধারণা থাকবে না তবে আমার বিশ্বাস বাংলাদেশের যে যেখানে আছে আমাকে অবশ্যই ভালোবাসবে কারণ হলো খারাপ কোনো দিন বোধ হয় কোনো পেপার পত্রিকা আমার খারাপ কোথাও একপট একটা ওঠে নাই যে ডিপ জলই খারাপ এটা করছে আর খারাপি করতে যাব কেন কারণ আমার তো লোভ বলেই কোনো কিছু নাই তো লোভ যে লোকের লোভই নাই সে লোকের খারাপই কী পাবে অতি বাস্তব যেই মানুষের লোভ থাকে না তার ভিতরে খারাপ কোনো গুণ থাকতে পারে না ভাই আপনাকে দেখে প্রচুর মানুষ ভয় পায় এটার কারণ কি ভয় পায় আগে ভিলেন করতে ওই জন্য হয়তো বা ভয় পায় আর আমাকে ভয় পাবে আমার তো পাবলিক সামনেই কোনদিন দেখে নেই একটা পাবলিক হুট করে আমার দেখবে না হুট করে দেখার লোক আমি না আমি যে কোনো বিয়ার দাওয়াতে আমি যাই না কোনো আত্মীয় স্বজনের দাওয়াতে আমি যাই না যাই না কারণ হলো ফিল্ম আর্টিস্ট হইলে একটু দূরে থাকলে পাবলিক থেকে একটু দূরে থাকলে অনেক বেটার হয় ভালো হয় সেটা কি করা না গেলেও করতে হয় আমি সেটাই করি অনেক ফিল্ম আর্টিস্ট এখন যাত্রা করে বেড়ায় অনেক ফিল্ম আর্টিস্ট এখন যাত্রা করছে তাদের কাজ কর্ম নাই দেখে যাত্রা করে খাচ্ছে বা টাকার প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে এমন কাউকে আপনি চিনেন চিনি অবশ্যই চিনি বলতে পারেন দুই একজনের নাম যারাই করছে টাকার জন্যই করছে ফ্যামিলি বাঁচার জন্য কারা আমাদের আমাদের সঙ্গে যারা নাম আপনার মুখে শুনতে চাই যেন মিজুবাই মারা গেল মিজুবাই করছে মাঝে মধ্যে শুনছি শুনছি হয় এমনি অনেকেই যায় যারা যারা বেকার থাকে ওরা কাজ করে খায় কারণ ফ্যামিলি ফ্যামিলি তো চালাতে হবে সো চলচ্চিত্রের একজন নায়ক বা চলচ্চিত্রের একজন বড় অভিনেতা আমরা যার ফাইনাল পরিণতিটা ভাবি যে সে লোক চক্ষুর একটু আড়ালে থাকলে তার ডিমান্ডটা বাড়বে অথচ জীবিকার প্রয়োজনে চলচ্চিত্রের স্বনামধন্য অনেকেরই অনেক সস্তা কাজ করতে হচ্ছে এই সস্তা কাজ করাটাকে আপনি কিভাবে দেখছেন বা তাদের এই কাজটা না করার বিকল্পটা কি ফিল্ম বিকল্প প্রথম হইলো যদি আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ভালোটা চাই তো আমাদের যে বর্তমান গভর্নমেন্ট যে গভর্নমেন্টে আসুক আওয়ামী লীগ বি এম পি জাতীয় দেশের যে দেশ যে চালায় তারা যদি একটু ফিল্ম দিকে তাকায় টাকাইলে হয় ওনার একটা জাতীয় পুরস্কার বছর একটা দিবে ওই দেওয়া হইলো শেষ তথ্য মন্ত্রণালয় আছে তারা তো আমি বনা হয় না কোনো মাথা গামায় ফিলিম সম্বন্ধে তারা যদি একটু তত্ত্বমন্তার যদি আমাদের একটু দিকে ফিল্ম দিকে তাকাই তো অবশ্যই ভালো কিছু হইতো ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চল কেন ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চলবে কী কারণ ইন্ডিয়ান নাটক বাংলাদেশে দিব্য আরামে স্যাটেলাইটে চলছে আমাদের নাটক তো কোথাও চল না ইন্ডিয়া চলে চল না আমাদের ফিল্ম ইন্ডিয়া নিয়ে যাচ্ছে কী ছবি যে ছবি বাংলাদেশেই চল নাই ওই ছবি যৌথ হিসাবে দিয়ে একটা দিল বাংলাদেশেই দিব্য আরামে সব সিনেমার ইন্ডিয়ান ছবি চলছে ওই ইন্ডিয়ান ছবি তো দর্শক দেখছে না কেন দেখছে না এখন বুঝতে পারছে যে ইন্ডিয়ান কালচার আমাদের না আর বাংলাদেশি কালচার যেহেতু আমাদের কথা খোকা ফিরে আস আমাদের কেউ বলবে না এই এই দিকায় চেঞ্জ বাসাই চেঞ্জ যে আমার আমাদের দেশটা ধ্বংস করতে সেই ফিল্ম আবার এটার এই প্রোডাকশন করে বাংলাদেশের ছবি ইন্ডিয়ান ছবি চলবে এটা কি করছে এখন ইন্ডিয়া বাংলাদেশটারে ফয়দা মানে পুরা এখন স্যাটেলাইট যেটা সে আমাদের সিনেমা হল একজন চালাচ্ছে কেন গভর্নমেন্ট হিসাবে আমাদের সে পঞ্চাশটা প্রজেক্ট মেশিন দেওয়ার কথা কই দেয় নাই পর্যন্ত দিচ্ছে দিবে দিচ্ছে দিবে কেন যে লোকটি চালাচ্ছে তিনি তো गवर्नमेंट থেকে নিয়ে চালাচ্ছে না তিনি এই ব্যবসাটাই করছেন এবং একটা এখানে কত টাকা টাকা টাকাটা কই থেকে আসলো টাকাটা পাইলো কই থেকে এই 120 টা সিনেমা হলে লাগাইছে হ্যাঁ যে লাগাইলো আর আয় কত আর পুঁজি কত আর হিসাব করলেই তো বোঝা যাবে ফুল ইন্ডিয়ান ফুল সেট আপটা ইন্ডিয়া থেকে আসছে ও যে করছে আর খালি নাম সাইন করা আর যদি ও টাকাটা লাগে ও টাকা পাইলো করতে গিয়ে জিজ্ঞেস করে এই বিষয়ে আমরা যতটুকু জানি সেটি জাজ মাল্টিমিডিয়া এবং আব্দুল আজিজ ভাই তাহলে আপনি তার সম্পর্কে বলতে চাচ্ছেন যে তিনি মিডলম্যান টাকা আসছে ইন্ডিয়া থেকে অবশ্যই অবশ্যই তো এক সময় তো এই চলচ্চিত্রের উনি ব্যাট ট্যাক্স কত টাকা দেয় गवर्नमेंट দেখেন দীপজল ভাই আপনি তো এক সময় নেতৃত্বে ছিলেন এখন নেতৃত্বটা কেন আব্দুল আজিজ ভাইয়ের কাছে চলে গেল ওই ইন্ডিয়ান ব্লকটা ঢুকে গেল তো আপনি সেই ব্লক নিজে আনতে পারলেন না

120 থেকে 25টা মেশিন লাগবে আমার ছবি কমপ্লিট আছে আমার ছবি কমপ্লিট আছে 4টা 5 5টা আমি আগামী মাসে নয় থেকে কাজ আরম্ভ করব তাতে আমার 5টা ছবি আর সামনে আমার 5 6টা 11টা ছবি আমি যে রিলিজ করব কেউ মেশিনে চালাবো না আমি আমার মেশিনেই চলবে এটা না হয় আপনার আছে বলে বাট যদি অন্য কেউ বানাতে চায় সে কি আপনার কাছে গেলে সেই সহযোগিতাটা পাবে অবশ্যই পাবে অবশ্যই করব আমার যতগুলা করার ইচ্ছা যতগুলা আমি চালাইতে পারবো ততগুলাই আপনার মতো একজন মানুষ তিনি যদি ফিল্ম বানান এবং আপনার মেশিনে চালিয়ে সে ফিল্মের টাকা উঠিয়ে ব্যবসা করেন তো আরেকটি লোক তো সেই পথে এগুলে আপনার মাধ্যমে সে কত টাকা নিচ্ছে এটা দেখেন একটা ছবি যে ছবি নতুন ছবি রিলিজ করছে কত টাকা অর্ খরচ হচ্ছে কত টাকা লস হচ্ছে এটা দেখেন কোন ছবিতে পুঁজি পাচ্ছে কোন ছবিতে সিডি হচ্ছে না ছবি যে দিন রিলিজ পরের দিন সিডি কেন তো কীসেরই এগুলো ওই মালিকই করছে তো ওর নামে কেস করা উচিত যে তরে আমি সিডি দিলাম তো সিডি করলে কি পরের দিন সিডি হয়ে যাচ্ছে আমরা বুঝলাম কেস করা উচিত কেসটা তো ভাই আপনিও করতে পারেন আমার ছবি তো হয়নি তো আমার ছবি গেলে তো বুঝবো আমি কেউ মেশিনে চালাবো না আমি আমার মেশিনে চালাবো থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি অত্যন্ত মূল্যবান তথ্য দিলেন দীপজল ভাই এখন আমরা আমাদের এই পর্বটা একটু ডিফারেন্ট আমরা আপনার থেকে অনেক সাহসী এবং প্রাণবন্ত উত্তর আমরা শুনতে চাই আমি আপনাকে কিছু নাম বলবো নামের পাশে বিশেষণ আপনি যা বিশ্বাস করেন যা ভালোবাসেন বা যা বাসেন না আপনি খুব পরিষ্কারভাবে বলবেন কারণ আমরা জানি আপনার হৃদয়টা খুব পরিষ্কার আপনি মুখে এক কথা অন্তরে এক কথা বলেন না আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ খুব ঠোট এবং পরিষ্কার মনের মানুষ হিসেবেই চিনে আপনাকে আমি জিজ্ঞেস করছি সাকিব খান কেমন সাকিব খান কেমন ভালো অবশ্যই ভালো শাকিব খানের তিনটা গুণ এবং তিনটা বদনাম শুনতে চাই আপনার মুখে সাকিব সাকিব জন্মটাই জল আমি মনে করি কোটি টাকার কাবিন কোটি টাকার কাবিন সাকিবের ভুল হয়েছে ভুল টুটি নিয়েই ছেলে হইতে পারে বাট ও যা পড়ছে আমার মনে হয় ভালোই করছে কিন্তু বিবাহিতা যেটা ওই কি ও বিশ্বাসের সাথে বিবাহিত হয়তো বিয়ে হয়েছে বা জানি না আমি বিয়ে হয়েছে কিনা বিয়ে না হলে বাচ্চা আসলো করতে বিয়া হয়েছে দেখে তো বাচ্চা হয়েছে বা বা যেটাই করছে এভারেজ আমি মনে করি সাকিব যা করছে ভালোই করছে খারাপ কিছু করেনি মানে বিয়ে করে বউকে স্বীকৃতি না দেওয়া এটাকে ভালো বলছেন আপনি স্বীকৃতি কই স্বীকৃতি দিছে তরে গ্রহণ তো করেন গ্রহণ করছে তো কই করছে তারা তো আলাদা আলাদা আছে আলাদা আপনি জানতে পারেন ওরা তো আলাদা না ডিভোর্স হয়েছে ডিভোর্স আমরা শুনছি যে ডিভোর্সের প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে শুনছেন কিন্তু ও তো ছাড়েনি তাহলে তারা মিলিত আছে অবশ্যই মিলিত আছে তো আপনার চোখে সাকিবের কোনো বদনাম আমরা শুনতে পাবো না না আমার আমার জানা মতো আর কেন বদনাম হবে কারণ আপনারই সে আপনাকে দিয়েই সে সাকিব খান হয়েছে না হয়েছে যেটাই হোক এক জায়গা থেকে ওঠার পরে যে ও আর খারাপ বলবো কেন খারাপ বলবো বা ওর খারাপই পাইলে খারাপ বলতাম আমার চোখে আর খারাপই কোনটা আমি দেখিনি বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি মিশা সদাগর সাধারণ সম্পাদক জায়েদ খান এই সমিতি নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে বা ভালোবাসা আছে না অবশ্যই ওরা ওরা ধরে রাখছে এখন পর্যন্ত আমি মনে করি মিশা এবং জায়েদ খান জায়দ তো দুই দিনের ছেলে অল্প বয়স দুই চারটা ছবি হয়তো রিলিজ হয়েছে মিশা অনেক পুরাতন মিশার ওর ইয়ে আছে কিন্তু কই ওরা ধরে রাখছে ফিল্মটা ধরে রাখছে নেল ফিল্ম এতদিনে আরো দূরে সরে যেত ফিল্ম ধরে রাখা মানে কি বার্ষিক একটা বনভোজন করা কিংবা না না বনভোজন করাই বড় না বনভোজন পাওয়া বড় একটা বনভোজনে খরচ যায় ভালো বাট ওরা পকেট থেকে কর নাই যেটাই করছে ওরা এবারেস বেজ ভালো করছে ফিল্মটার টিকানোর জন্য যতটুকু দরকার ততটুকু কাজ করছে ওরা আমি যতটুকু জানি আপনি খুশি ওদের ওদের যে যতটুকু দায়িত্ব আমি হ্যাপি আমাদের প্রিয় সানি ভাই ইলেকশনে দাঁড়িয়ে ছিলেন এবং এই ইলেকশনটি অত্যন্ত বিতর্কিত বলে তিনি বলেন আপনার মন্তব্য শানি এখানে সানির বয়স হয়নি এখনো ওখানে এখানে আসার মৌসুমী দাঁড়াচ্ছে ঠিক আছে কিন্তু সানির এখনো ওই বয়স হয়নি সানি ভাইয়ের বয়স হয় নাই মিশা ভাইয়ের হয়ে গেল মিশা সানির থেকে মিশা মানে এই জায়গাটা তো বয়সের ব্যাপার না কারণ আপনার অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা থেকে বড় আপন বাবাটা একটা গরীব আপন বাবা একটা ইয়ার আপন বাবা এক শ্রদ্ধা যাদের মুরুব্বি তাদের একটু ইজ্জত দা কথা বলে এটা মিশার ওইটা আছে যেটা সানি ভাইয়ের নাই সানি তো এই এই যুগে পড়ে খুব কম এই লাইনে কম পড়ে মিশা যেটা একটা ভিন্ন টাইপের ভালো আর বিহেভ ও নির্বাচন করার মতন ছেলে এবং ওর কিছু গুণ আছে যেটা যে কোনো জিনিস ও একটা কাজ নিলে যে এই কাজটা করব ওই কাজটা শেষ চেষ্টা করে যে কাজটা শেষ করব অপবিশ্বাস মৌসুমি এবং শাবনুরের মধ্যে সবচেয়ে ভালো অভিনেত্রীকে আপনার চোখে আমার কাছে ভালো অপবিশ্বাসের কথা আমি বলতে পারি না অপবিশ্বাস আমি নায়িকা বানাইছি আমার জীবনে প্রথম ছবি আমার কুটিটার গাবিন মৌসুমির তুলনা হয় না নায়িকা হিসাবে শাবনূরের তো আরও তুলনা হয় না আমি মনে করি অপবিশ্বাস মৌসুমি শাবনূর মৌসুমি শাবনূরের মরণ হবে না ফিলিমে অপবিশ্বাসের হবে অপবিশ্বাস নায়িকা আর ওই যোগ্যতায় পড়ে না ওই ক্যাটাগরির অভিনয় করে ও গান করছে দুই চারটা একটু নাচানাচি করছে আমি আরেকটি নামও আপনার কাছে প্রস্তাব করেছিলাম পূর্ণিমা শাবনুর মৌসুমী পূর্ণিমা উপবিশ্বাস পূর্ণিমা ভালো ছবি করছে অবশ্যই ভালো ছবি তো এই চারজনের মধ্যে আপনি যদি এক নাম্বার দেন কাকে দিবেন আমার কাছে এক নাম্বার হবে শাবনুর অভিনেত্রী হিসেবে অভিনেত্রী আর এই চারজনের ভেতর পাঁচজন আরেকটি নাম যোগ করি রেসি পাঁচজনের ভিতরে মানুষ হিসেবে এক নাম্বার কাকে দিবেন পূর্ণিমা শাবনুর মৌসুমী রেসি অপবিশ্বাস সাবনুরই থাকে মানুষ হিসেবে শাবনুর এক নাম্বার অভিনেত্রী ও শাবনুর এক নাম্বার তোমার কাছে কিন্তু আমরা এক সময় দেখেছি যে কোটি টাকার কাবিনের সময় অপবিশ্বাসের চরিত্রটি শাবনুরকেই আপনি সিলেক্ট করেছিলেন এবং সেই সময় শাবনুর শিডিউল দিছিল না বা আপনাকে এ리에 চলছিল এই সেটি কি সত্যি না ভিন্ন শাবনুরের সাথে জুটি হয়ে বা আপনি শাবনুর আমি যখন যে কোন ছবিতে ডাকছি আমার বহু ছবি করছে শাবনুর আমার ছবি করছে 40টার উপরে

ভালো মানুষ বলা তো আপনার দৃষ্টিতে আপনার চোখে সবারই গুণ আছে কিন্তু একজন যদি হিসাবে ফেরদুসে ফেরদুসের সাথে আমার ছবিতে অভিনয় করা হয়েছে কিনা ফেরদুসের সাথে একটা ছবি করা হয়েছিল আমার কিন্তু আপনি মানুষ হিসেবে ফেরদৌস ভাইকে সর্বোচ্চ নাম্বার দিচ্ছেন আমি যদি তিন জনের সাথে আরেকটি নাম অ্যাড করি জায়েদ খান জায়েদ খান তো দুই দিন ধরে হিরো মানে কয়দিন হিরো হলে আপনার কাছে সে গনার পাত্র হবে কয়েকদিন না যাই তিন চারটা ছবি করছে আসুক না লাইনে আসুক তারপর দেখা যাক আপনার সবচেয়ে প্রিয় পরিচালককে ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কাছে ভালো লাগছে কাজী হায়াত আর ইয়াং এর মধ্যে শাহন সুমন আপনার এত বছরের বর্ণালী ক্যারিয়ারে আপনি দুইজন ডিরেক্টরের নাম বললেন কাজী হায়াত এবং শাহিন সুমন ইয়াংয়ের মধ্যে আপনি অসংখ্য ছবি করেছেন মন্তাজুর রহমান আকবর এফ আই মানিক ওনাদের সাথে ওনাদের সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই আকবর ভাইও ভালো ডাইরেক্টর কিন্তু আকবর ভাই তো বিগ বাজেটের ছবি করে অনেক টাকা খরচ হয়ে যায় আর হলে এফ আই মানিকও অনেকটা আমার ছবি যেগুলো আমি করে দেয় গল্প আমার নিজের গল্প এফ আই মানিক যত ছবি করছে আমার গল্প এফ আই মানিককে দিয়া দিলে মানে এফআই মানিকও প্রচুর টাকা খরচ করে তাতে আমি খরচ করাই কোন দ্বিধাবোধ নাই কোনো কারণ যেখানে যা লাগবে সেখানে সেটাই লাগাইতে হবে আপনি একটা ভালো একটা ডেকোরেশান পিস লাগবে ভাঙতে হবে হ্যাঁ ভাঙবেন ওটা কাজে লাগলে ভাঙবেন অবশ্যই তাতে ওইটা কৃপণতা এফআই মানিকের নাই আর ডাইরেক্টর হিসাবে বেশি কেন কামা এফআই কাজিয়ায় বললাম কাজিয়ায় হলো গুনি একদিক গল্প টাচাপ বোঝে এবং গল্প লিখতে পারে সংলাপ লিখতে পারে যেটা সংলাপ

এখনো শিল্পী এই দেখলাম এই আমগাছতলা এখানে এ আপনার এখানে পাশেই করিডোর পাশে আমাদের নায়ক নেগা যারা আছে তারা ওখানে বসে না যারা এক্সট্রা কিছু ছেলে মেয়ে আছে ফিল্মে ভালোবাসে বসে থাকে কারণ টাকার জন্য না যদি আবার ফিরত আসে ওই আশায় বসা আপনার তো না টিভির লোকেরা এখন এফডিসি দখল করে রাখছেন কিন্তু ওরা শুধু আশায় আছে যে কবে আবার আমাদের ফিল্ম ফেরত আসবে ওটা বইস ওরা দোয়া করে অনেকে ভাত খায়নি ওই মুড়ি মুড়ি হয়তো দুজন চারজন মিলে মুড়ি খেয়েছে ওরা ভাত খাইতে পারে এটা বাস্তব তো এখন যে কথা হইল যে আপনি খরচ করবেন যাই করেন আমাদের ফিল্মটা আবার ফেরত আসুক এটা আমি চাই যে আমাদের যেভাবে আগে জমজমাট আমরা কাজ করছি এখানে আগে সন্ত্রাসীর অভাব ছিল ন্যাপডিসি এই গেট ওই গেট আমরাও কম করি নেই এটা নিয়ে আন্দোলন অনেক আন্দোলন করি থাকতে আমরাও অনেক কিছু করছি এখানে তো কথা হলো ফিলিমটারে ব্যক্তিগতভাবে ওই আপনি যেটা বললেন মারুপ অমুক তমুক দলাদলিটা আমাকে এখানে একটু বেশি দলাদলিটা না থাকতো নাহলে আমাদের ফিলিম ঠিক থাকতো এখন আপনি বলছেন ওই মারুপ সাকিব আপনি তো পাঠ করে দিচ্ছেন আমার এই চারটা জায়গায় তা আমি চারজনের একজন বললেন যে একজনের ভালো বলেন আমি কাকে ভালো বলবো ভালো যার ছবি ভালো চলে ওই ভালো বলবো ও ওই কী বলে দিন শেষে যা ব্যবসা আনে সেই ভালো যে ব্যবসা আনে সেই ভালো তার চারিত্রিক গুণ যাই থাকুক কিংবা মানুষ হিসেবে সে যাই থাকুক ফেরদুস ফেরদুসের ছবি কি ভালো জানে অবশ্যই ভালো গেছে ফেরদুসের ছবি কি চলে নাই অবশ্যই চলছে হ্যাঁ সব ছবি চলে নাই কিছু ছবি চলছে ভালো চলছে দীপজল ভাই একজন আপনাকে প্রশ্ন করতে আমাকে বলেছেন যে কাজী হায়াত সাহেব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে অর্থ সহযোগিতা নিয়েছেন দশ লক্ষ টাকা তো ওনার মতো একজন এস্টাবলিশ ফিল্ম ডিরেক্টর এবং যে কিনা আসলে ডিপজলকে তৈরির পেছনেও যার একটা ভূমিকা আছে এবং উনি যথেষ্ট সচ্ছল বলেও সবাই দাবি করছেন তারপরেও এই টাকাটা তো একজন গরিব শিল্পী পেতে পারতো উনি কেন লবিং করে এই টাকাটা নেওয়ার চেষ্টা করেছে হার্টের ব্লকের দোহাই দিয়ে এই ব্যাপারে আপনার আপনি তো দিয়ে দিতে পারতেন বিশ লক্ষ টাকা তাকে না আমি হায়ত বাইরে বলছি হায়ত বাইরের সাথে আমার কথা হয়েছে হায়ত বাইরে আমি বলছি দশ লক্ষ টাকা ওনার কিছু হবে না ওনার আবার ব্লক হয়েছে ওনার টাকা ওই টাকা নাই ওনার কাছে আপনারা যেটা ভাবেন কাজী হাতের প্রচুর টাকা ওই টাকা নাই তো প্রাইম মিনিস্টার যেটা দিচ্ছে আমি মনে করি এটা খুব সামান্য টাকা কারণ কাজী হাতের এখন আবার ফেরত আসতে হলে টাকা লাগবে সত্তর থেকে আশি লক্ষ টাকা কাজী হাতের আগের জায়গায় আসতে হলে তো এখন হায়ত বাই যে টাকা দিচ্ছে আমি মনে করি এটা খুব জল সামান্য টাকা ওনারের টাকা উচিত ছিল দেওয়ার জন্য বাঁচার জন্য দিত তাহলে এক কোটি টাকা দিলে আমি মনে করি একটা টাকা দেওয়া হয়তো এই দশ লাখ টাকা এটা টাকা না কিন্তু টাকাটা ওনার জন্য হয়তো স্বল্প কিন্তু এটা তো অনেক সম্মানের টাকা একজন শিল্পীকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমার বক্তব্য হচ্ছে দিয়েছেন ঠিক আছে কিন্তু এই টাকাটা যদি আমি একজনের টাকা দিলাম আপনি জান ইন্ডিয়া আমি টাকা দিলাম দুই হাজার টাকা দিলাম তো ইন্ডিয়া যাবে না নিউ মার্কেট যাবে কাজে হাতের যাইতে হবে এখন যে ট্রিটমেন্ট আর ট্রিটমেন্ট যাইতে হবে আমেরিকা তো টিকিট ফেয়ারি তো তিন লক্ষ টাকা যাবে থাকা খাওয়া ওখানে দশ লক্ষ এমনি নেই ট্রিটমেন্ট করবে কোথায় ঘুরে চলে আসবে তাহলে ভাই একটি প্রশ্ন আমার আসে বারবার যে এত নামি দামি ফিল্ম ডিরেক্টর কিংবা চলচ্চিত্রে এত সময় কাটানোর পর পরবর্তী ফাইন্যান্সিয়াল জীবনটা এমন হয় কেন বা কি না করলে টাকা তো ধইরা রাখে না কেউ টাকা তো ধইরা রাখতে পারে না কেন পারে না কাজে এত টাকা তো কম কামাই নাই কাজে এত টাকা কামাইছে ফিল্মে ছবি চল্লিশটার উপরে ছবি করছে তো চল্লিশটার ছবি যদি দশ লাখ করে পায় তিরিশটা ছবি ধরলাম তুই টাকা কি করছে ফ্ল্যাট কিনছে একটা ফ্ল্যাট কিনলেই তো শেষ আর টাকা কই তাহলে এই অবস্থা কি সবারই হবে যে এক সময় খুব রমরমা হিট নায়ক বা ফিল্ম ডিরেক্টর সে এক সময় অর্থ কষ্টে চিকিৎসা করতে পারবে না এই চিত্রই আমরা দেখে যাব আমাদের তো মন বড় টাকা থাকবে আত্মীয় স্বজন তো গরিব বেশিরভাগই তাদের দেখতে গেলে তো কিছুই থাকে না বাসায় ওই সপ্তাহ শেষ হলে মাস শেষ হলে বাসায় লোক দুই চার পাঁচ দশজন থাকে আর জানে যদি ও ছবি করে না জানে কুডি কুটি কামায় ওর যে কুটি টাকা পকেটে না এটা কে বুঝবে ওর পকেট যে খালি ওইটা কে বুঝবে ওর ফ্যামিলি চালাইতে কষ্ট আর ফিলিমে তো ওই যে লোক নি করছে যে টাকা দিচ্ছে সবাই সব টাকা দেয় না হয়তো আপনি এক লাখ টাকা নিল ওই সাইনিং দিল পঞ্চাশ হাজার আর বাকি পঞ্চাশ হাজার আপনার আল্লাহ রসতে হবে দেই দিচ্ছেন ছবি রিলিজের পর আর পিছিয়ে ঘুরতে হয় আর ফিল্মে যারা কাজ করে অভিনয় করে তারা মনে করেন আপনিই করবেন যে আমি আমি নায়ক হইলাম কিন্তু আপনার গ্রাম থেকে আইসে একজন গরিব বিবাহের জন্য এলো আপনার কাছে দাবি করলো এক লক্ষ টাকা আপনি টাকা দিলেন বিশ হাজার তোর তো বিয়ে হবে না ওইটা ওই টাকাটাই আর নষ্ট হবে ওই টাকাটা বাসায় যাবে খাওয়া দাওয়া করে শেষ ওর বিয়াটা আর হইলো না ওর বাড়ি বন্ধক দেয় লাস্ট আর বিবাহীটা বিবাহীটা হয়তো বা হইতে পারে অথবা একটা জায়গা থাকলে ওই জায়গাটা বন্ধক বা কোনো কিছু এখানে বিয়া দিচ্ছে কিন্তু কেউ কাছে হাত পাই পাইতেও ছোটো হচ্ছে ও দৌড়ে দৌড়ি করে টাকা চলে যাচ্ছে প্রপারভাবে কাজ হচ্ছে না তো এই সমস্যার কোনো সমাধানের কোনো দিক নির্দেশনা আপনার কাছে আছে আমার কাছে না একমাত্র উপর আল্লাহ বলতে পারবে যদি চলচ্চিত্র সমৃদ্ধ হয় ভবিষ্যতে যারা চলচ্চিত্র আবার ফিরত আসে তাহলে বুঝে শুনে তাহলে বুঝে শুনে চলতে হবে এবং ভালোভাবে কাজ করে আগাতে হবে কারণ এছাড়া এই অর্থনৈতিক দৈন্যতা থেকে বাঁচার কোনো রাস্তা রাস্তা নেই এবং যে ভুলগুলো সিনিয়ররা করে গেছে অর্থের অপচয় সেটা করা যাবে না অর্থটাকে রাখতে হবে ধরে কারণ সবাই তো আর দীপজল ভাইয়ের মতো বনে দি ধনী না না আমিও অত টাকার মালিক না আল্লাহ রাখছে ভালো চলছি ভালো দীপজল ভাই আপনার পাওয়া সেরা কমপ্লিমেন্ট সেরা পুরস্কার কি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পরে সেরা ভালোবাসা সেরা কথা সেরা উপহার কাট কাট থেকে কি পেয়েছিলেন এটা বলা মুশকিল এটা আমি উত্তর দিতে পারবো পারিবারিক জীবনে ভাবি আপনার কি কি কোনো নায়িকা বা কোনো কারো সাথে ফিল্ম ইন্ডাস্ট্রির কারুকে নিয়ে কোনো সমস্যা করেছে যে এইভাবে চলবা ওইভাবে তাকাবানা না না আমার বউ কোন সময় এই নিয়ে কোনো দিন কথা বলে নাই বলবেও না এই বিশ্বাস আপনি কীভাবে অর্জন করেছিলেন ভাবির চোখ মুখ কিভাবে আপনি বন্ধ রেখেছিলেন গয়না দিয়ে না না আমার বউ অন্য দশটা মেয়ের থেকে ভিন্ন আমার বিশ্বাস করে বিশ্বাসটা হইল সবচেয়ে বড় বিশ্বাস না হলে কোনদিন ফ্যামিলির ছেলেরা থাকতে পারবে না এভাবে এবং এই বিশ্বাস অর্জন করার পেছনেও তো একটি ছেলের অনেক যোগ্যতা লাগে আপনার কোন যোগ্যতাটা টাকা পয়সা না ওপেন আমার বউ তো ফিল্মে আমার ছবি শুটিং দেখছে তো আমার পাশে বসে শুটিং দেখছে সো উনি ওনার আপনার প্রতি বিশ্বাস জন্মানোর মূল কারণটা কি মূল কারণ অবিশ্বাসটা করে না তা না অবিশ্বাস প্রথম অবিশ্বাস করাটাই করা অবিশ্বাস করে দেখছে মনে মনে দেখছে যেভাবে দেখছে যে না আমার ভুল অবিশ্বাস করে এটা ভুল হবে এ দিবাসলbarkesian আপনার কয় ছেলে মে? আমার 3 ছেলে মে। কে কোথায় আছে কে কোথায় পড়ছে? আমার বড় মে এখন লন্ডন থেকে পড়ে আসলো। বড় ছেলে ও A level তুললো আর ছোট ড্রাইভার ও O level শেষ হলো পিচ্চিটা স্কুলে গেছে মাত্র। বাহ। আপনার ফ্যামিলির পরবর্তী চলচ্চিত্রে কে আসছে ছেলে মে?

আপনার আক্ষেপ তো আছে কষ্ট তো আছে একটি আক্ষেপের কথা শুনতে চাই আক্ষেপ একটাই এই ফিল্ম বাইকেরতে টিভি অনুষ্ঠান করছে এখন ফিল্মে এফটি এফডিসি বসে এটাই আমার কষ্ট এটাই আপনার কষ্ট যে এফডিসি এর ভিতরে নাটকের লোকজন ঢুকে গেছে হ্যাঁ ঢুকে গেছে পুরা সব জায়গায় তো পুরা এফডিসি এখন টিভি মিডিয়া যেখানে টিভি টিভি মিডিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি আমার ধারণা কিছুই জানার দরকার নাই কারণ মিডিয়া মিডিয়ার জায়গা থাক ফিল্ম ফিল্মের জায়গা থাক ওনারা আমার আমাদের দখলটা করে নিবে আমরা ওই জায়গায় গিয়ে দখলবাজির জায়গা না তো এখানে সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রী তো নাটকে অভিনয় করে বিজ্ঞাপনে কাজ করে করে না বড় পর্দার আর্টিস্ট ছোট পর্দায় কাজ করতে পারে না ছোট পর্দার আর্টিস্ট বড় পর্দায় কাজ করতে পারে না কে না করছে আপনি যদি বলেন রিয়াজ শাহ খাইতে পারে না লাস্ট অবস্থা ভালো না হয়তো বা যেতে পারে আপনি এটাকে প্রেফার করেন প্রেফার করেন ভালো হয় না ভালো হয় না হয়েছে কার বলো আমার বলেন যে ফিল্ম থেকে যায় টিভিতে গিয়ে অনেক কিছু করছে পায় নাই ফের নাটক থেকে এসে ফিল্মে কিছু করছে দেখান একজন হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি হ্যাঁ ফরিদি ভাই ছিল একজন হয়তো ওটা কুঠিয়ে একজন হইতে পারে ওটা অগনাই ধরা যেতে পারে ফরিদি ভাই যখন ছিল একটা নায়িকা বলেন তখন কিন্তু আপনি আর ফরিদি ভাইয়ের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব ছিল কে সুপার ভিলেন ওই সময় আপনি ভিলেন ছিলেন তো আপনি সেই দ্বন্দ্বে কিভাবে এই সময়টাকে এনজয় করতেন আপনাকে কি মনে হতো যে ফরিদি ভাই এক নম্বর আমি অভিনয় করছি আমার জীবনে যখন যেখানে যখন যেটা কাজ করছি আমি আমার গল্পরে প্রাধান্য দিয়ে আমার গল্পরে আমি প্রধান্য অল টাইম দিয়েছি আমি এখনও যদি ভিলেন আমি ফার্স্ট টাইম হিরু আমার জীবনে প্রথম হলো সতী কমলা তারপর টাকার পাহাড় হিরু এরপর ভিলেন তেজি এরপর আবার হিরু আমার তিন টাইম আমি চেঞ্জ করা নট অফ জোক কারণ একটাই মন আমার থাকে আমি গল্প কাহিনীর গল্প যারা গল্প অনুযায়ী কাজ করি আমি হিরু ভিলেন ওই এনটি হিরু ও চিন্তা করে কাজ করি না আমি গল্প রে বেশ করে কাজ করি ভাই আপনার সম্পর্কে মানুষ বলে যে আপনি নাকি চাটুকারিতা খুব পছন্দ করেন চাট্ট মানে বুঝি না আপনাকে সবাই পাম মারবে আপনার চারপাশে সবাই আপনাকে ফুলাবে আপনি নাকি সেটা খুব এনজয় করেন আমারে ফুলাবে আমার সাথে দেখাই হয় কার আমি আমার সাইড নিয়ে ব্যস্ত থাকি আমার সাথে কেউ চাটুকাগিরি করবে ওই টেপের লোক আমার সাথে চলে না ওই টাইপের লোক আমি রাখিও না সিদ্ধান্ত কি আপনি একে গ্রহণ করেন নাকি প্রভাবিত হয়ে গ্রহণ করেন আমি কোনো সিদ্ধান্ত না যেটা বেটার হয় সেটাই করার চিন্তা করি খারাপ দিন চিন্তা করি না যেটা খারাপ করব খারাপ না ভালো করবো ওই চিন্তা কোনো সব মাথায় নেই আর ভালোরে খারাপ করবো এটা দিন মাথায় দীপজল ভাই আপনার উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ করেছে আপনি জেনে খুশি হবেন যে আমাদের সেন্স অফ হিউমারের দর্শকরা বারবার চেয়েছে যে অনুষ্ঠানে দীপজল ভাইকে নিয়ে আসা হোক দীপজল ভাইকে নিয়ে আসা হোক তাদের অনেক প্রশ্ন অনেক ইচ্ছা আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবার কিন্তু আমাদের সময়টা এত কম আমরা অনেক কথা জিজ্ঞেস করতে পারি না আপনার মতো একজন মূল্যবান মানুষের সাথে বসে এত অল্প সময় আড্ডা দিয়ে সব কিছু বের করে আনা সম্ভব না তারপরও আমরা আপনার কাছ থেকে যা পেয়েছি যা জেনেছি আবার আসবো কিন্তু দর্শকের একটা রিকোয়েস্ট ছিল আপনার গলায় খালি গলায় চার লাইনের গান শুনবার আমি গান গাইতে পারি এটা সবাই জানে যে আপনি গান গাইতে পারেন না কিন্তু আপনি প্রত্যেক মানুষের ভিতরে একটু গায়ক সত্তা থাকে তা সুরে হোক বেসুরে হোক আপনাকে চার লাইন চার লাইন গান আমাদের দর্শককে আপনার গান না হোক আমরা সেটাই গান কেন যদি একটা লাভ বলতে পারলেন ওইটা আমি বলতে পারবো না কারণ আমি ডাইরেক্টরে আমি প্রধানদের ডাইরেক্টরে নাই হিসাবে আমি বানাই একটি প্রশ্ন করতে ভুলে গেছি খাইসি তোরে নামে একটি ছবি করেছিলেন আপনাকে বলা হয় যে এই ধরনের ছবি প্রথম প্রচলন আপনি করেছেন তার মানে কি অশ্লীলতাকে আপনি কোনোভাবে কি প্রমোট করেছিলেন সেই সময় আপনার কি মনে হয় ওই একটা কথা বলছি গল্প যেখানে সেখানে কাজ করার চেষ্টা করি গল্পরে প্রধান্য দেয়

মৌলিক গল্পের ছবি বানিয়েছেন এবং সম্প্রতিকালে আপনি যে দুলাভাই জিন্দাবাদ বানিয়েছেন সেটা নিয়েও আলোচনা উঠেছে যে এটি একটি বাংলাদেশের সমৃদ্ধ ছবি আপনার কাছ থেকে আমরা এরকম ছবি পেতে চাই এবং সেই স্বর্ণালী যুগ যা আপনার হাত ধরে শেষ হয়েছিল আমরা চাই যে আপনার হাত ধরে আবার শুরু হোক ডিপজল ভাই ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো আশা করি আসসালাম আপনি বিদায়টা তো এখানে দিতে পারবেন না বিদায় দিতে দর্শকের কাছে উঠে যেতে হবে এবং বিদায়ের আগে দর্শকের সাথে একটু কথা বলতে হবে ডিপজল ভাই সব কথা আপনাকে তো জিজ্ঞেস করতে পারিনি কারণ আমার নিজস্ব জ্ঞানেরও যথেষ্ট সীমাবদ্ধতা আছে এবং আপনার মতো মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বলারও একটি সক্ষমতার ব্যাপার থাকে সে অর্থে আমি অনেকটাই ব্যর্থ আপনি দর্শককে কিছু বলে যান প্রিয় দর্শক ভাই বোনের আলাইকুম আমাদের ফিল্মটা অত্যন্ত নিচে নামা যতটুকু নেমে গেছে কারণ আপনারা ছবি দেখছেন না আমাদের সিনেমা হল ফিরা আসছেন আপনারা ছবি দেখেন ভালো ছবি দেখেন এটি আমি আশা করি আসসালামু আলাইকুম অবশ্যই ছবি দেখতে আসবেন থ্যাংক ইউ ভেরি মাচ আজ আমাদের সাথে ডিপজল ভাই ছিলেন ডিপজল ভাই আমাদের এমন একজন মানুষ যার সাথে আসলে না মিশলে বোঝা যায় না তার হৃদয়টা কত বড় কলিজাটা কত বড় সেটা আসলে মিশলেই বোঝা যায় আমি তার সাথে আমার সৌভাগ্য হয়েছিল দেশের বাইরে একসাথে যাবার থাকবার আমি তখন তাকে চিনেছি দেখেছি অসাধারণ আমায়ক একজন মানুষ ভালো মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো মানুষরা দীর্ঘদিন বেঁচে থাকুক ভালো মানুষরা ভালোভাবে কাজ করুক সেই কামনা আপনাদের থেকে পর্বে বিদায় দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কাউকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন গুড নাইট দিপজল ভাই আপনাকে এগিয়ে দিয়ে আসি